বায়ার্ন মিউনিক ছাড়তে উদ্গ্রীব রবার্ট লেভানডস্কিকে অনেকদিন ধরেই দলেই টানতে চাইছে বার্সেলোনা। তবে জার্মান ক্লাবটি পলিশ তারকাকে কোনোভাবেই ছাড়তে নারাজ। কাতালান দলটির সভাপতি হওয়ার লাপোর্তা অবশ্যই আশাবাদী, মত বদল করবে বুন্দেস লিগা চ্যাম্পিয়নরা। দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রবার্ট লেভানডস্কির সঙ্গে বায়ার্ন মিউনিকের বর্তমান চুক্তির মেয়াদ আছে 2023 সালের জুন পর্যন্ত। গত মে মাসে তারকা এই ফরওয়ার্ড সরাসরি জানিয়ে দিয়েছেন বায়ার্নে তার অধ্যায় শেষ, তিনি ক্লাবের হয়ে তার শেষ ম্যাচ খেলেছেন। বায়ার্ন ছেড়ে নতুন ক্লাবে যোগ দেবেন রবার্ট লেভানডস্কি, এই খবর প্রকাশিত হচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমে। এদিকে বায়ার্ন ছাড়ার ঘোষণা দেওয়ার পর কাতালান দলটি রবার্ট লেভানডস্কিকে পাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে। রবার্ট লেভানডস্কিও বার্সেলোনাতে যেতে চায়, তবে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে আগে এবং পরে বিভিন্ন সময়ে বলা হয়েছে চুক্তির ম্যাচ শেষ হওয়ার আগে যেতে দেয়া হবে না পলিশ এই ফরওয়ার্ডকে। সম্প্রতি ক্লাবটির ক্রীড়া পরিচালক জানিয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে রবার্ট লেভানডস্কির। তবে বার্সা সভাপতি হওয়ার লাপোর্তা মনে করেন রবার্ট লেভানডস্কির ব্যাপারে নিজেদের শক্ত অবস্থান থেকে সরে দাঁড়াবে বায়ার্ন। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে হওয়ার লাপোর্তা বলেন, আমরা রবার্ট লেভানডস্কির জন্য একটা প্রস্তাব দিয়েছি, বায়ার্ন এটি মূল্যায়ন করেছে, আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি, আশা করি ইতিবাচক কিছু আসবে।